তিনবার সূরা ইখলাস পড়ে, গোটা কোরআন পড়লে আল্লাহ তাআলা যে নেকি দিবেন সেই নেকি দেওয়ার আল্লাহ তাআলা প্রতিশ্রুতি করেছেন। সকাল থেকে এই পর্যন্ত অনেকেরই আমাদের এক মিনিটের আমলটা করার সৌভাগ্য হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়াবাসী তুমি শোনো, তোমরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার আর একটা হাদিসে গেছে 70 বার ইস্তিগফার পাঠ করি। এমন বান্দা খুব কমই আমরা বসে আছি যে সকাল থেকে 100 বার বা 70 বার ইস্তিগফার পাঠ করা হয়েছে। বললাম না আমি যে দুনিয়া আমাদের কাছে 95 আর আখিরাত আমাদের কাছে 5। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে জুমার দিন, তুমি বেশি বেশি দরুদ পড়ো। আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরুদ পড়লে কি হয়? তো তুমি একবার দরুদ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করে, তোমার সম্মান বৃদ্ধি করে দেয়। আচ্ছা আমি যদি দুবার পড়ি, সাহাবী বলছেন, তাহলে তোমাকে ডবল দেওয়া হবে। আচ্ছা আমি যদি তিনবার পড়ি, তা আরো বেশি দেওয়া হবে। যদি আমি ক্রমাগত পড়ি, আল্লাহ তাআলা তো মালিক, তিন আর তো নেকির কোনো ঘাটতি নেই, আমরা মিসকিন, আমাদের লাগবে। এবার বলেন, সকাল থেকে এই পর্যন্ত কবার দরুদ পড়া সৌভাগ্য আমাদের হয়েছে? বললাম না 95 দুনিয়া আখিরাত 5। অথচ এখন চলে গেলে আজকে সারাদিনে যে টাকাটা ইনকাম করেছেন ওই টাকাটা আপনি আমি কেউ ভোগ করতে পারবো না, কেউ ভোগ করতে পারবো না। এই জন্য সাহাবাই কেরাম ছিলেন শিক্ষিত, সাহাবাই কেরামরা ছিলেন গোল্ডেন জামানার মানুষ, সাহাবাই কেরামরা ছিলেন খুব বুদ্ধিমত্তার অধিকারী। কেন? তারা সবসময় যে লাইফটা নেভার এন্ডিং লাইফ, ওই লাইফের জন্য ভাবতেন। আজকে আপনার এখানে খুতবা দিচ্ছি, চলে যাবো রাত্রিবেলা টাঙ্গাইল। বলেন তো আমি এখানে এসে জমি কিনবো? কিনবো না। এখানে এসে আমি 5 ঘন্টা 10 ঘন্টা সময় দিতে পারবো? পারবো না। টাঙ্গাইলে গিয়ে শান্তি পাবো? পাবো না। কালকে বগুড়ায় শান্তি পাবো? পাবো না। যখন আমি আমার দেশে গিয়ে আমি আমার স্থান, আমি আমার বাড়িতে ঢুকবো, তখন একটু আত্মার শান্তি পাবো। ঠিক তেমনি আল্লাহ তাআলার কাছ থেকে আমরা এসেছি, দুনিয়ার বুকে কিছু সময়ের জন্য অবস্থান করব, আবার যখন আল্লাহর কাছে রিটার্ন চলে যাব, ওইটা হচ্ছে আমাদের আসল বাসস্থান। আমরা কত বড় বোকা মানুষ যে আসল বাসস্থানের জন্য আমরা 5 আর দুনিয়ার জন্য আমরা 95। দুনিয়ার জন্য 95। আমর ইবনে আফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত দারিদ্রতায় ভুগবে, আমার উম্মত গরিব হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশঙ্কা করি না, তবে আমি এই আশঙ্কা করি যে আমার উম্মতের উপরে পূর্ববর্তী উম্মতদেরকে যেমন দুনিয়াকে বিছিয়ে দেওয়া হয়েছিল, আমার উম্মতকে ঠিক তেমন করে দুনিয়াকে বিছিয়ে দেওয়া হবে। পূর্ববর্তী উম্মতেরা যেমন করে দুনিয়ার পেছনে কম্পিটিশন করেছিল, আমার জাতীয় দুনিয়ার পিছনে কম্পিটিশন করবে। ঠিক কম্পিটিশন করতে করতে তারা দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, মারা যাবে, ঠিক যেমন তারা করেছিল। খুব কঠিন একটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত মানে আমরা দারিদ্রতায় ভুগবো, গরিব হব, মিসকিন হব, এ সুযোগ নাই। ভয় করেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না খেতে পেয়ে মরবো এ ভয় করেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে তিনি ভয় করেছিলেন যে পূর্ববর্তী জাতির উপরে আল্লাহ তাআলা যেমন করে দুনিয়াকে বিস্তৃত করে দিয়েছিলেন, আমাদের উপরে এই তোমার এই জাতির উপরে দুনিয়াকে বিস্তৃত করে দেওয়া হবে। ওই যে বললাম 5 95, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে 24 ঘন্টা দিয়েছে, গতকালকে বোধহয় 24 ঘন্টাই ছিল সবার জন্য। এই 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আমরা প্ল্যান করেছি হাউ টু আর্ন মানি ফ্রম দ্য সোসাইটি, কি করে টাকা ইনকাম করতে হবে, কি করে একটা বাড়ি বাড়াতে হবে, কি করে গ্রো আপ মাই বিজনেস, কি করে আমার ব্যবসাটাকে বাড়াবো, 18 ঘন্টা এসব আমরা প্ল্যানে ব্যস্ত। এখনো যারা খুতবা শুনছেন, এখনো হয়তো দোকানদার থাকলে ভাবছেন আমার দোকানে এইসব মালের শর্টেজ রয়েছে, আমি খুতবা শোনার পরে যত তাড়াতাড়ি যাবো ওই মালগুলো তুলবো, তাতে আমার 5 টাকা লাভ হবে। এখন আপনি ভাবছেন, আপনাকে বলছি আমি, আপনি আমার একটা কথাকে এদিক ওদিক করতে পারবেন না। এইটা হচ্ছে বর্তমানে পরিস্থিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, তোমরা গরিব হবা এ ভয় আমি করি না। আজ থেকে 50 বছর আগে একটা মানুষের কাছে 5 লাখ টাকা থাকলে সে বিশাল ব্যাপার, আজকে একজন ভিখারিরও একতলা বাড়ি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের ভয় করিনি যে তোমরা দারিদ্রতায় ভুগবা, তো আমি ভয় করেছি কোনটা, পূর্ববর্তী মানুষের উপরে আল্লাহ তাআলা দুনিয়াকে বিস্তৃত করে দিয়েছিল। দুনিয়া মানে ক্যারিয়ার, দুনিয়া মানে টাকা পয়সা, দুনিয়া মানে সন্তান সন্ততি, দুনিয়া মানে পৃথিবীতে যা আমরা দেখছি তাই, দুনিয়া মানে মানে আমাদের যে প্রপার্টি, দুনিয়া মানে আমাদের যে আমিত্ব, দুনিয়া মানে আমাদের যে পদ, তা নেওয়ার জন্য তোমরা মরিয়া হয়ে পড়বে যেমন পূর্ববর্তীরা মরিয়া পড়েছিল।
তারা ধ্বংস হয়েছে কম্পিটিশন করতে করতে, তোমরাও ধ্বংস হবে ঠিক আগের মতো। দেখেন একেবারে ওই জামানা আমরা পৌঁছে গেছি, সকাল থেকে শুধু দুনিয়ার দুনিয়া, আখিরাতের ব্যাপার আমাদের চিন্তা নেই। কিন্তু আখিরাতে আমাদেরকে যেতে হবে কনফার্ম, শুধু আমাকে আপনাকে নয়, গোটা পৃথিবীর যত লিভিং থিং রয়েছে যাদের ভিতরে জীবন রয়েছে তাদেরকে আল্লাহর কাছে রিটার্ন হতে হবে, ফিরতে হবে। অতএব আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষা কেন্দ্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। জান্নাত মানে বিলাসিতা করার জায়গা, জান্নাত মানে এনজয়মেন্ট পাওয়ার জায়গা, জান্নাত মানে রিল্যাক্সেশনের জায়গা। এটা কার জন্য? যে চণ্ডীদাস তার জন্য। কিন্তু আপনার আমার জন্য এটা একটা হার্ড ওয়ার্কিং প্লেস, এটা একটা পরীক্ষার জায়গা। অতএব পরীক্ষার হলে পৃথিবীর কোনো ভালো ছাত্র এমন দেখতে পাওয়া যায়নি যে নিশ্চিন্তে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেয়। যতই পড়াশোনা করুক না কেন সে টেনশনে থাকে, জানি না কি প্রশ্ন আসবে, কেমন করে লিখব, 10 মার্কের একটা কোশ্চেনের অ্যান্সার কি আমি 10 পেতে পারি না, আমার স্যার বলেছে যতই ভালো লেখা যাক 10 পাওয়া যায় না, আমি টেনশনে পড়েছি, আমি কি জিপিএ 5 পাবো, আমি কি গোল্ডেন A+ পাবো। একটা সবচেয়ে ভালো ছাত্র টেনশনে থাকে। অথচ আমরা সবাই এই দুনিয়ার পরীক্ষায়, এই দুনিয়া নামক পরীক্ষা কেন্দ্রে সবাই আমরা ছাত্র ছাত্রী, অথচ সকাল থেকে এখন পর্যন্ত পেছনে 40 বছর, পেছনে 20 বছর, পেছনে 15 বছর, খেয়াল করে দেখেন দুনিয়াটাকে আমরা পরীক্ষার হল হিসেবে নিইনি। কেন নিইনি? 3 ঘন্টা পরীক্ষা হয় পৃথিবীর বুকে, বলেন তো এই 3 ঘন্টার মধ্যে কেউ কোন ছাত্র এমন রেকর্ড করেছে কি? মানুষ ভাইরাল হওয়ার জন্য কত রেকর্ড করে, পৃথিবীর কোন ছাত্র এমন রেকর্ড করেছে কি যে 3 ঘন্টা পরীক্ষা আমি তো সবই উত্তর দিতে পারবো, 1 ঘন্টা একটু ঘুমিয়ে নি, 8 ঘন্টা চায়ে আড্ডা মারি, আর 8 ঘন্টা একটু মানে বন্ধুদের সাথে আড্ডা মারি, তারপরে লাস্টে 1 ঘন্টা লিখলেই তো পাস। পৃথিবীর এমন একটা স্টুডেন্টকে পাবেন না যে পরীক্ষার হলে গিয়ে 3 ঘন্টা 2 ঘন্টা এমনি অপচয় করেছে। আর আমরা পরীক্ষার হলে প্রত্যেক দিন আল্লাহ তালা 24 ঘন্টা করে আমাদেরকে গিফট করছে, প্রত্যেক দিন আমরা 24 ঘন্টা 18, 20, 22 ঘন্টাই আমরা হেলায় হারিয়ে দিচ্ছি। সব আমরা বাঁচার, বাঁচার পথ আমি তো দেখতে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো বলেননি যে 1999 জাহান্নামী, 999 জন জাহান্নামী। এ কথা শুনে আমাদের অন্তর কাঁপে না? কাঁপবে একদিন কিয়ামতের মাঠে, যখন আমাদের কোনো কিছু করার থাকবে না। মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের এই পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার তুলনায় আখিরাতটা হচ্ছে এরকম, তোমাদের কেউ তোমাদের আঙুলের ডগাটা একটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়ে দেখুক, তার আঙুলের ডগায় কতটুকু পানি আসলো, এতটুকু পানি হচ্ছে তোমাদের জন্য দুনিয়া আর সমুদ্রটা হচ্ছে আখিরাত। বুখারী মুসলিম। যদি আপনাকে আমি বোঝাতে পারি আমার খুতবাটা দেওয়া সার্থক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি দুনিয়া এবং আখিরাতের উদাহরণ চাও? শোনো, তুমি সমুদ্রে যাও, আঙুলটাকে ডুবাও, ডুবিয়ে তুলো তো, 1 drop of water, 1 ফোঁটা পানি না, 2 ফোঁটা থাকবে না, 1 ফোঁটা পানি যেটুকু তোমার আঙুলে বেঁচে আছে এইটা হচ্ছে তোমাদের জন্য দুনিয়া, আর আখিরাতটা হচ্ছে সমুদ্র। 60 বছর 70 বছর তারও কোনো গ্যারান্টি নেই, দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে, দিন রাত ওভার টাইম করে আমরা গার্মেন্টসে বিভিন্ন জায়গায় কাজ করছি, কিন্তু রাতের অন্ধকারে এসে নাক ডেকে ঘুমাচ্ছি, আবার ফজরের সময় উঠে চলে যাচ্ছি কাজ করতে। তাহলে বলেন দেখি দুনিয়ার জন্য কতটা খাটছি, আখেরাতের জন্য কত কত খাটছি? যেটা বললাম শুরুতে 95 আর 5। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা কান কাটা মৃত ছাগলের বাচ্চার সামনে দিয়ে যাচ্ছিলেন, আমাদেরকে দাঁড় করিয়ে বললেন, ও সাহাবীরা, জি আল্লাহ রাসূল বলেন, এই যে ছাগলের বাচ্চাটা দেখছো মৃত কান কাটা, তোমরা কি কেউ এই ছাগলের বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে নেবা? সাহাবাই কেরামরা বলছেন, বলেন কি, আপনি যদি ফ্রিও দিয়ে দেন এমনিও দিয়ে দেন এটা আমরা অ্যাকসেপ্ট করবো না, এটা নেবো না। কেন? কারণ সেটা মৃত, মুসলমানের জন্য মৃত খাওয়া জায়েজ নয়। 2, সেটা ছাগলের বাচ্চা। 3, কান কাটা মানে খুত রয়েছে, এটা আমাদের কাজের না, অতএব এটা একেবারেই ইউজলেস আমাদের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তিনি বললেন, শোনো আল্লাহর কসম করে বলছি, তিনি এমনি বললেন তো যথেষ্ট, তিনি এ কথা বললেন, আল্লাহর কসম করে বলছি সাহাবীরা শোনো,
এই ছাগলটা যেমন যেমন তোমাদের কাছে মূল্যহীন গোটা দুনিয়াটা আল্লাহর কাছে তার চেয়ে বেশি মূল্যহীন। এই ছাগলটা কানকাটা মৃত ছাগলের বাচ্চাটা যেমন তুমি এক দিরহামের বিনিময়ে নেবে না, এক টাকার বিনিময়ে নেবে না, গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা ওইভাবে মূল্যায়ন করেন না, তার চেয়ে আরো খারাপ আল্লাহ তাআলার কাছে আল্লাহ মূল্যায়ন করেন না। সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই দুনিয়াকে মাছির দানা সমতুল্য মূল্য দিতেন, একটা মাছির দানা, এক লাখ মাছির দানা কত দিয়ে নিব আমরা? এক পয়সা দিয়ে নেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কাছে যদি এই দুনিয়াটা একটা মাছির দানা সমতুল্য হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না। যে জমিতে ফসল হয় না ও জমিতে আপনার খেয়াল নাই, যে কারখানায় প্রোডাকশন ভালো না ওখানে আপনি অত ধ্যান দেন না, খেয়াল করে দেখেন তো। আর যেটাতে বেশি ভালো হয় ফসল, যে প্রোডাকশন, যেখানে প্রোডাকশন ভালো হয় সেটার প্রতি আপনার ধ্যানটা অনেক। পরিত্যক্ত জমিকে একবার দেখতে আসেন না, বছরে একবারও আসেন না। আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা পরিত্যক্ত জমির চেয়ে খারাপ। কিন্তু আমরা জানি, শুনব কিন্তু বোঝার চেষ্টা করব, এই দুনিয়াটা আমাদের কাছে কিচ্ছু না। আবারও বলছি, এটা যে পরীক্ষার একটা জায়গা, জাস্ট পরীক্ষার একটা জায়গা। আপনি একটু খেয়াল করে দেখেন তো, পৃথিবীর প্রথম মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সফরে ছিলাম, আমার এবং তার খাবার ছিল আমার বগলের তলে। ওটা ছিল আমাদের জীবনের সবচেয়ে কঠিন একটা সময়, দুজন মানুষের খাবার একজন মানুষের বগলের তলে আটতে পারে। আল্লাহ তাআলা তার সবচেয়ে কাছের বান্দাদেরকে এভাবে পরীক্ষা করেছেন, কষ্ট দেব এই পৃথিবীর মুখ থেকে পাঠিয়েছেন, তুলে নিয়েছেন কষ্ট দিয়ে। আপনার আমার বিলাসিতা শেষ নেই, আপনার আমার বিলাসিতা শেষ নেই। আপনি দেখুন, মন টু নাইট আমাদের কাছে এত অর্থ, এত টাকা পয়সা, এত প্রতিপত্তি, এত আর্থলি লিভিং থিং মানে দুনিয়ার জিনিস, এগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে না। আপনাকে আখিরাতের জন্য ভাবতে হবে সবসময়, আপনাকে আখিরাতের জন্য ভাবতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে, আপনাকে বাথা নামক উপত্যকাটা সোনায় পরিণত করে দেব, আপনি আমার রাসূল, সবচেয়ে ভালো মানুষ, আপনাকে বাথা নামক উপত্যকাটা আমি সোনায় পরিণত করে দেব, আবু হুরায়রা থেকে বর্ণিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে একদিন পেট পুরে খাওয়িয়ে রাখো আর একদিন অভুক্ত রাখো, সম্ভব নয় এ দোয়া আমাদের জন্য করো। হে আমার প্রতিপালক, আমি বাথা নামক উপত্যকাটা সোনায় পরিণত হোক আমার জন্য এটা আমি চাই না, আমি তোমার কাছে দোয়া করছি তুমি আমাকে একদিন খাওয়িয়ে রাখো আর একদিন না খাওয়িয়ে রাখো। কেন? তুমি যদি আমাকে একদিন খাওয়িয়ে রাখো মাবুদ, সেদিন সারাদিন তোমার শুকরিয়া আদায় করব, সারাদিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তে ব্যস্ত থাকব। আর যেদিন আমি খাবার পাবো না, হে আমার প্রতিপালক, অতি বিনয়ের সাথে কাকুতি মিনতি করে ক্রন্দনরত কণ্ঠে তোমার কাছে বলবো, হে আমার প্রতিপালক, একটু খাবারের ব্যবস্থা করা যায় না? মানে কতটা গ্রেটফুল মানুষ হলে এই কথা বলতে পারে। সাহাবাই কেরামরা বলছেন, আগের গোনা পেছনের গোনা মাপ, আপনার কোনো গুনাই নেই, সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদে পাটাকে ফুলিয়ে ফেলেন, আপনার কষ্ট লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? রাতের বেলায় দুই ভাবে কান্না করা যায়, এক আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু চাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুই, হে আমার প্রতিপালক, আমি এতিম মানুষ, তুমি আমাকে এত দিয়েছো মাবুদ, এটা আমার জন্য যথেষ্ট, শুকরিয়ার কান্না কান্না করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই দুনিয়ার মানুষ বেশিরভাগ মানুষই অকৃতজ্ঞ। দেখবেন আপনি আমি কেমন অকৃতজ্ঞ, দেখেন আজ থেকে দেখছেন একটা লোক অন্ধ, কমপ্লিটলি ব্লাইন্ড, দু চোখে দেখতে পাই, ওই লোকটাকে আপনি আমি দেখেছি না, দেখার পর এটুকু বলেছি, হে আমার প্রতিপালক, উনাকে অন্ধ বানিয়েছো মাবুদ, তুমি আমার এত সুন্দর দুটো চোখ দিয়েছো, আলহামদুলিল্লাহ, হে আমার প্রতিপালক, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না মাবুদ। ওই যে বাস স্টেশনে দেখলাম একজন লোক ভিক্ষা করছে, তার দুটো পা দাওনি, আমাকে সুস্থ দুটো পা দিয়েছো আলহামদুলিল্লাহ, তোমার আমি কি করে শুকরিয়া আদায় করবো মাবুদ।
ওই যে লোকটাকে দেখলাম তার ডান হাতটা তুমি দাওনি মাহমুদ তাকে কত বড় পরীক্ষায় ফেলেছো আমাকে ডান হাত দিয়েছো বাম হাত দিয়েছো এত সুস্থতার নামক নিয়ামত দান করেছো মাহমুদ আমি তোমার কি করে শুকরিয়া আদায় করব এই কথা আপনি আমি মুখ দিয়ে বের করেছি মানুষের চোখ যার নাই কিছুই নাই অথচ এই চোখ সুস্থ চোখ নিয়ে আমরা এসেছি অনেকেই কিন্তু আল্লাহ দরবারে একদিনও বলার সুযোগ হয়নি হে আমার প্রতিপালক তুমি আমাকে এত বড় দুটো নিয়ামত দিয়েছ এই নিয়ামতের শুকরিয়া কি করে আদায় করব এটা তো আমার জন্য যথেষ্ট ওভার হয়েছে কয়গুলো আমরা বলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পর পর দুই দিন জবের রুটি খেয়ে পরিতৃপ্ত হয়েছেন এমন ইতিহাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানেন না বলেন কোন দিন আবার কোন শুক্রবারে কোন জুমার দিনে ভালো খাবার আমাদের বাড়িতে হয় না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন পর পর দুদিন মোটা জবের রুটি খেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিতৃপ্ত হয়েছে এই ইতিহাস আমার জানা নাই আল্লাহ তাআলা চাইলে আকাশ থেকে বিরিয়ানি পাঠাতে পারতেন পোলাও পাঠাতে পারতেন আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন আর আমার যেন ব্যক্তিগত মতামত এটুকু যে আমাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে ডুবিয়ে দিচ্ছেন যেমন পানি বাঁচার কারণ পানি আবার মারা যাওয়ার কারণ যদি বন্যা হয়ে যায় আমাদেরকে ওভার সম্পদ দিয়ে আল্লাহ তাআলা এটা আমাদেরকে শাস্তি দিচ্ছেন আপনি খুব গভীরভাবে আজকে রাত্রিবেলা আমার এই কথাটা নিয়ে ভাববেন তো বানিছে মাথা দিয়ে যে আল্লাহ তাআলা এত সম্পদ আমাদেরকে দিলেন মানে সাহাবায়ে কেরামকে আল্লাহ সম্পদ দেননি তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন একজন সাহাবী বলছেন যে আমরা 30 দিন 40 দিন মতো বাবলা আর হুবলার পাতা খেয়ে থেকেছি আমাদের মধ্যে একজন সাহাবী পায়খানা করত ছাগলের যেমন করে পায়খানা হয় নীল হুবলার পাতার মতো বেরোতো সেই কথা বলছে আপনি কি একবার খেয়াল করতে পারেননি যে আল্লাহ তাআলার রাস্তায় যারা যুদ্ধ করছে সবচেয়ে প্রিয় মানুষ গোল্ডেন এরার মানুষ তাদেরকে আল্লাহ তাআলা না খাইয়ে রেখেছে আপনি আমি আল্লাহর নাফরমান টপ অফ দা লিস্টে রয়েছি নাফরমানের সেই আপনাকে আমাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে জি তাদেরকে পানি খেতে দিয়ে চলো আর আমাদেরকে আল্লাহ বন্যা দিয়েছে সম্পদের বন্যা এটা আমাদের জন্য খারাপ এটা আমাদের জন্য খারাপ কি বলবেন আল্লাহ তাআলার কাছে যে এই ফাঁকা মাঠে জুমার সালাত আদায় করেছিলাম আল্লাহ তাআলা বলছেন তুমি তোমরা আমাকে কর্জ দাও ঋণ দাও আল্লাহ তাআলা ভিখারি তিনি ঋণ চাইলেন মানে যে সম্পদ যে পকেটে টাকাটা আছে ওরা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত মায়ের কোলে যখন প্রথমে খেয়েছিলেন দুনিয়ার বুকে কিচ্ছু ছিল না যাওয়ার সময় কাফনের পকেট থাকে না চলে যেতে হবে কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে এই বাইতুল মামুর জামে মসজিদের জন্য তোমরা ফাঁকা মাঠে সালাত আদায় করেছিলা কেউ কি ছিল না একটা মসজিদ তৈরি করে দেওয়ার মতো কাদের কি কোনো সমর্থক ছিল না মসজিদকে তৈরি করে দেওয়ার মতো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেদিন বলেছিলাম আমাকে ঋণ দাও আমি তোমাকে জান্নাত দিব আমি বলেছি যে তুমি আমাকে আমার নামে একটা মসজিদ বানাও আমার ঘর বানাও আমি তোমাকে জান্নাত একটা ঘর দেব কি জবাব দিবেন বলেন কি জবাব দিবেন যার টাকা নাই সে তো অটোপাস এ তো বেঁচে গেলেন যার টাকা আছে তার কি হবে সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ কোটি টাকা সম্পদ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটু সাক্ষাৎ করবেন তাই বললেন আমি বেরিয়ে যেতে চাই তখন তিনি বলছেন যে আমাকে যেতে দাও তোমরা কুরাইশরা বলছে না তুমি বাইরে থেকে এসেছো তুমি সমস্ত সম্পদ তুমি আমার এখানে এসে করেছো নিয়ে আসোনি এই সম্পদ রেখে যেতে দিব না সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে বললেন তাহলে তোমরা কি আমাকে এতদিন সম্পদের জন্য আটকিয়েছো তুমি বলছো জি এই জন্য তো আটকেছি সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি যা ইনকাম করেছিলাম আর্ন করেছিলাম কষ্ট করেছিলাম সব সম্পদ তোমাদেরকে দিয়ে দিলাম একবার সাক্ষাতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সোহাইব রুমিকে দেখে বলতেন তুমি ভুল করেছো এত আবেগ কিসের বোকা কথা কেন এত আবেগ তো ইসলামে চলে না সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন মদিনার বুকে খেজুরের বাগানের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সালাম দিয়ে দিলেন সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোহাইব তুমি ব্যবসায় লাভ করেছো সোহাইব তুমি ব্যবসায় লাভ করেছো ও সোহাইব তুমি ব্যবসায় লাভ করেছো সোহাইব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন ধরার পর বললেন আমি তো ভেবেছিলাম আপনাকে আমি এসে ঘটনা শোনাবো আমার আগে যে জিব্রাইল আপনাকে শুনিয়ে দিয়েছে তা কি করে বুঝবো পাগল ছিল সোহাইব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি কি নিয়েছে তো কাকে রাখলা আপনি আর আল্লাহকে রাখলাম হিজ দা মোস্ট ইলিটারেট পারসন ইন দা ওয়ার্ল্ড তাই না সবচেয়ে মূর্খ মানুষ ছিল আবু বকর তাই না উমর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে বলছেন আজকে আবু বকরকে টপকাবো যে কোনো মূল্যে
অর্ধেক সম্পদ দিয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু 30,000 মধ্যে 15,000 সৈনিককে 3 মাস খাবার দিয়েছিলেন, একজনকে 15,000কে একটা করে উট অথবা ঘোড়া দিয়েছিলেন, সবাই পাগল ছিল না। তাদের যা দরকার ছিল জান্নাত, তাদের দরকার ছিল জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঝামেলা মিটাতে পারছেন না, ওই আবু লুলু বদমাইশ মানুষ, ঝামেলা মিটাতে দিচ্ছেন না, ওর বেড়াটাকে ঠিক করবে খেজুর বাগানের, এটার জন্য প্রস্তুত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কে এই ঝামেলা মিটে দিতে চাও? আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, আবু দাহদা নট দারদা, আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা মদিনার বুকে সবচেয়ে ভালো বাগান রয়েছে, যে বাগানটার মধ্যে প্রায় 600 খানার উপরে গাছ রয়েছে, খেজুর গাছ, এবং হাইলি মানে ভালো কোয়ালিটির খেজুর যেখানে হয় এই বাগান রয়েছে, বাগানের মধ্যে বিশ্রামের জায়গা রয়েছে, বাগানের মধ্যে নলকূপ রয়েছে, এমন সুন্দর পরিবেষ্টিত মার্জিত ভালো মানের খেজুর উৎপন্ন হওয়া বাগান মদিনার বুকে কারণ নেই। ওর একটা গাছের বিনিময়ে আমি বাগানটাকে দিয়ে দিলাম। আবু লুলু উঠে বলছে, দেখেছেন ফাজলামি করার একটা লিমিট থাকে, একটা গাছের জন্য এত বড় বাগান কেউ দেয় নাকি? তিনি দাঁড়িয়ে উঠে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আগের ঘোষণা শুনেছি, তিনি আমাকে বলেছেন এই ঝামেলা যে মিটাবে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা গাছ নির্মাণ করবে, আমার দুনিয়ার বুকের একটা বাগান আমি ওই গাছের জন্য দিয়ে দিলাম, অতএব তুমি নিয়ে নাও। তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন, তিনি আর বিবি মানে স্ত্রী এবং ছেলেমেয়েরা বিশ্রাম করছিল গাছে ওই বাগানে, তিনি বাইরে গিয়ে ডাক দিলেন, ও উম্মু দাদা, ও দাদার মা বেরিস। তখন তিনি অবাক হয়ে গেলেন, জিনিসপত্র গুলা গুছাচ্ছিলেন, আমার স্বামী এসে প্রতিদিন রেস্ট করে, আজকে রেস্ট করলো না, ঘটনা কি? তিনি সবকিছু পাটি সব যা আছে খাবার দাবারের পাত্র সব নিয়ে বের এসে বলছে, কি ব্যাপার, আপনি আজকে ভেতরে ঢুকলেন না, আপনি আরাম করবেন না, রোদ থেকে আসলে একটু আরাম করেন তো, তোজে বাগানকে বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী বলছে, আশ্চর্য, আমাদের বাগান কেনার মতো কেউ আছে মদিনায়, ইয়ার কি করছো তুমি, এ বাগান এবার কে নিবে? তো বলছে, আমি জান্নাতে একটা গাছের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাগান বিক্রি করে দিয়েছি। তিনার স্ত্রী বলছেন, আমাদের স্ত্রীর কথা নাই বলি, তিনার স্ত্রী বলছেন, আমার স্বামী যে এত বুদ্ধিমান, এত বড় বিজনেসম্যান আমার জানা ছিল না। আমার ব্যক্তিগত কথা এবার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ব্যক্তিগত একটা হাদিস, আমার মনে হয় এই আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা জানতেন, আমার যেন মনে হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে গাছ নির্মাণ করবে মুমিন বান্দাদের জন্য, যে গাছের ছায়ার তলা দিয়ে যদি একজন অশ্বারোহী ঘোড়চালক 100 বছর ঘোড়া চালায় তবুও গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। আমার মনে হয় উনি জানতেন কি আর দুধ 600-700টা গাছ, আল্লাহ তাআলা একটা গাছ নির্মাণ করবেন যেটা মোড়ক দিয়ে আবৃত, কেউ স্পর্শ করেনি, আল্লাহ তাআলার একটা গাছ পেলে 100 বছর ঘোড়া চালিয়ে দেবো, ছায়া শেষ হবে না, তাহলে গাছ কত বড়। এগুলো আমাদেরকে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বুদ্ধিমান মানুষ ছিলেন তারা, সবচেয়ে বুদ্ধিমান মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাটায়ের উপরে শুয়েছিলেন, পিঠ মোবারকটা কেটে দাগ হয়ে গিয়েছিল, পিঠের দাগ দেখে ভেতর টানচান করতে শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমাদেরকে ভালোবাসতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কটু কথা বলে কিয়ামত পর্যন্ত সে যদি আমাদেরকে ভরণ পোষণের দায়িত্ব নেয়, খরা এসেছে বন্যা এসেছে না খেতে পেয়ে মরে যাবো, তবু তাদের সাহায্য না যাবো কেন? আমাদের কলেজায় আঘাত দিয়েছে ফ্রান্স, সেই ফ্রান্সের পতাকা খুঁজলেই পাওয়া যাবে বাংলাদেশে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি উঠলেন পিঠে দাগ, চাটায় বুঝেন তো, চাটায় চাটার উপরে শুয়ে পিঠে দাগ হয়ে তো দেখে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে, কি করলেন আপনি, আপনি কেন বললেন একটু আগে একটা চাদর বিছানা বিছিয়ে দিতাম, কি হয়েছে পিঠটা কেটে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল ইবনে মাসউদ জেলা রাসূল বলেন, এই একজন ঘোড়ার চালক অনেক দূর থেকে ঘোড়া চালিয়ে আসছিল, বিশাল বড় একটা বটগাছ বা ছায়া রয়েছে এমন গাছ, এই গাছের তলায় সে একটু বিশ্রাম নিয়েছে। বলো তো কতক্ষণ বিশ্রাম করবে? যতক্ষণ সে জিরিয়ে নিতে পারে, বিশ্রাম নিতে পারে, তারপরে কি করবে? তারপরে সে তার গন্তব্যে চলে যাবে। আব্দুল ইবনে মাসউদ
এই দুনিয়াটা আমাদের জন্য ওই বটবৃক্ষের ওই গাছ ছায়াবৃত্ত গাছের মতো কিছুটা সময় থাকতে এসেছি, আবার আমাদেরকে চলে যেতে হবে। এখানে এত বিলাসিতা কিসের বাবা জি? সেই সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতেন। আল্লাহ তাআলা তাদের উপরে বেশি বেশি পরীক্ষা করেছেন, আর এই পরীক্ষার রেজাল্ট স্বরূপ কি হয়েছে? আল্লাহ তাআলার কাছে তারা সবচেয়ে প্রিয় হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। এরকম বহু দৃষ্টান্ত আপনাকে আমি দিতে পারি, শত শত হাদিস আমি শোনাতে পারি আপনাকে, যে আমাদের দুনিয়া আমাদের কাছে একেবারে মূল্যহীন, একেবারে মূল্যহীন। কিন্তু আমরা উল্টো না, আমাদেরকে বুঝতে হবে বিষয়টা, আমাদেরকে অন্তরের মধ্যে অনুধাবন করতে হবে। সারা দিন আমরা যতটা দুনিয়া 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 করে ব্যস্ত থাকি, আখিরাত আখিরাত করে কখনোই আমরা ব্যস্ত থাকি না। যদি আমরা আখিরাত আখিরাত করে ব্যস্ত থাকতাম তাহলে কি হতো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মানুষ যদি পাখির মতো আল্লাহ তাআলাকে ভরসা করত, আল্লাহ তাআলার উপরে ভরসা করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালবেলায় যেমন করে একটা পাখিকে খালি পেটে বের করে নিয়ে সন্ধ্যাবেলায় খাবার তার পেটের মধ্যে ঢুকিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, ঠিক আমাদেরকে আল্লাহ তাআলা অনুরূপ রুজি দিতেন। কিন্তু এইভাবে ভরসা করা আমরা জানি না, এইভাবে ভরসা করা জানি না। ভরসা করতে হবে কেউরে দুনিয়ার বুক, এটা পরীক্ষার জায়গা। পৃথিবীর আবারও বলি, পৃথিবীর কোন ছাত্র পরীক্ষার হলে এনজয় করে না, সবসময় একটা ভয়ে থাকে, কি যে হবে কি যে হবে। দুনিয়ার বুকে আপনার আমার উচিত এরকম ভয়ে থাকা। শর্টকাট জান্নাতে যাওয়ার রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বলেছে, কিন্তু আমরা এগুলোকে অ্যাপ্লাই করা জানি না। আমাদের কাছে দুনিয়াটা অনেক বড়, যদি দুনিয়াটা অনেক বড় না হতো তাহলে ফজরে একজন মানুষের অনুপস্থিত হতো না। আজকে যারা এসেছেন অনেকে ঢং করতে এসেছেন, নামাজ পড়তে আসেন না আপনারা, কারণ আপনারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না এমন লোকও আছেন। এইটা আল্লাহ তাআলার কাছে কিছু না, আল্লাহ তাআলার সাথে বাকপারি করা আর কিছু না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফিস সাকার, তুমি জাহান্নামে আসলে কেন? কালু, তারা বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লির সংজ্ঞা আছে, যে ব্যক্তি দৈনিক এই কপাল নামক কলম দিয়ে মসজিদ নামক খাতাতে পাঁচ ওয়াক্তের সিগনেচার করে যায় সেই ব্যক্তি হচ্ছে মুসলমান, সেই ব্যক্তি হচ্ছে মুসল্লি। আপনার আমার দরকার নেই, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যায় আল্লাহর পাঁচ পয়সা যায় আসে না, সারা মানুষ যদি আল্লাহ দ্রোহী হয়ে যায় আল্লাহর পাঁচ পয়সা যায় আসে না, আল্লাহ তারা তৈরি করে রেখেছে। আপনার আমার খাবারের অভাব নেই কিন্তু ইবাদতে ঘাটতি আছে, আর তাদের খাবারের অভাব ছিল ইবাদতের কোনো ঘাটতি ছিল না। সবসময় এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আর কি করলে জান্নাত পাওয়া যায় একটু বলেন না, আর কি করলে জান্নাত পাওয়া যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বলতে আমার ভালো লাগে না তো বলি, হজম করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো মানুষকে নবী বানায়, আল্লাহ সুবহানাহু ওয়া মানুষকে সম্মান দেয়। আজকে আবু বকর নামে গোটা পৃথিবীতে কোটি মানুষ আছে, আবু বকর মানে চলে যায় সেই মক্কা মদিনায়, উমার মানে চলে যায় মক্কা মদিনায়। আল্লাহ তাআলা কিভাবে ভিতরে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন আবু বকরকে, এলাকার সম্ভবত 85 বা 86 85 86 জন সবচেয়ে শিক্ষিত মানুষ ছিল মক্কায়, আবু বকর ইজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে আবু বকর একজন। যারা দুনিয়াবি শিক্ষিত না তাদের জন্য বলছি, সবচেয়ে উন্নত মানে শিক্ষিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ইসলাম মানলে আল্লাহ তাআলা সম্মান দিয়ে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত দুপুর সৌদির বুকে, সৌদির লোকগুলো দুপুর বেলায় বেরোয় না, যার অভিজ্ঞতা আছে সে জানেন, আমি থেকেছি আমি জানি, দুপুর বেলায় বেরিয়েছেন খুব উত্তপ্ত চারিদিকে, রাস্তা দিয়ে হাঁটছেন, কেন জানেন? বাড়িতে খাবার নেই, খুব কষ্ট, হয়তো দুদিন খাননি, কষ্ট পেটের জ্বালা সহ্য করতে না পেরে বাইরে এসেছেন। কেউ দেবে তার জন্য না, বাইরে যাব মরুভূমি দেখবো, একটু প্রকৃতি দেখবো, যদি মনটা ভালো হয় আল্লাহ শুকরিয়া আদায় করবো, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করবো। বাইরে এসেছেন, একটু পরে উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখা গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু অবাক, উমর আপনি বাইরে কেন? তো আপনি
খাবার নেই বাড়িতে খারাপ লাগছিল তো একটু বাইরে আসলাম আর কি উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি যে কারণে বাইরে এসেছেন আবু বকর আমি আজকে সে কারণে বাইরে পৃথিবীর 1 থেকে 10 এ যদি লিস্ট করা যায় তো টপ অফ দ্য দুই ব্যক্তি এরপরে তো আল্লাহর কাছে আর ভালোবাসা কেউ নেই দুজন মানুষের পেটে খাবার নেই সম্পদ সব দিয়েছেন ইসলামের জন্য কেন তাদের কাছে আখিরাতটা অনেক বড় ছিল আর আমাদের কাছে দুনিয়াটা অনেক বড় তারা দুজন যখন রাস্তা দিয়ে চলছিলেন এমন অবস্থায় তিন নম্বর একজন ব্যক্তি আসলেন তিনি নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর রাসূল আপনি এই সময় বাইরে কেন তো বলেন তোমরা যে কারণে বাইরে বেরিয়েছো আল্লাহ তাআলা আমাকে ওই কারণে বাইরে বের করেছে বলেন কি করে পরিত্রাণ পাবো হিসাবে ধরে নাও মাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের আল্লাহ তাআলা খাবার দিয়ে পরীক্ষা করেছেন না দিয়ে দুজন কান্না করতে শুরু করলেন আবু বকর আর উমর আপনার খাবার জুটেনি আমাদের নাই নাই জুটলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি যায় কোথাও খাবার পাওয়া যায় কিনা একজন সাহাবীর বাড়িতে গিয়ে সালাম দিয়ে দিলেন সাহাবী বাড়িতে ছিলেন না তার স্ত্রী সালামের উত্তর দিয়ে বাড়ি থেকে সরে গেলেন সাইডে চলে গেলেন তার সামনে কাঁচা পাকা কিছু খেজুর দেওয়া হলো তারা খেতে লাগলেন সাহাবী তৎক্ষণাৎ বাড়িতে এসে একটা ছুরি হাতে নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরিটা হাতে নেওয়ার পরে দেখে বললেন যে ছাগল দুধ দেয় এই ছাগলকে জবাই করিও না বলেন তো মানুষ ভালো হয় কত ভালো হয় মানুষ এটা তো খেতে লেগেছে ছাগলকে জবাই করে নে গোস্ত সামনে দিলেন তিনজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ খাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইজিনানিন নাইম আল্লাহ তাআলা যাকে যা নিয়ামত দিয়েছে প্রত্যেকটা নিয়ামতের একদিন হিসাব নেবে আমেরিকার একজন বিখ্যাত স্কলার খ্রিস্টান তিনি বলছেন প্রতিদিন এই পৃথিবীর বুকে যা খাবার নষ্ট হয় আমাদের মতো একটা পৃথিবী চলবে এক মাস যখন তিনি ছাগলের গোস্ত দেখলেন একটা রুটি নিয়ে নিলেন রুটির উপরে একটা রান নিলেন রান নেওয়ার পরে সাহাবীকে বললেন এই রানযুক্ত রুটিটা আমার বাড়িতে নিয়ে যাবে তো কেন আল্লাহর রাসূল বলেছে আমার মেয়েটা এরকম খাবার অনেকদিন খাইনি তুমি একটু দিয়ে আসো তাকে তো তিনি নিয়ে চলে গেলেন দিয়ে আসলেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তুমি আমাকে একদিন খাওয়িয়ে রেখো একদিন না খাওয়িয়ে রেখো কেন যদি খাওয়িয়ে রাখো তাহলে আমি শুকরিয়া আদায় করবো না খাওয়িয়ে রেখলে তোমার কাছে কাকুতি মিনতি করে একটু চাইব বলেন আপনি আমি বাঁচবো কি করে আমার তো বাঁচার রাস্তা আমি দেখতে পারি না একটা হাদিস আমি বলি না গোপন করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিরহামের পূজারীরা ধ্বংস হোক পোশাকের পূজারীরা ধ্বংস হোক কি করে বাঁচবো বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার আমার বাঁচার রাস্তা আমি তো দেখতে পাই না আপনি দেখেন আপনি পান কিনা এই জন্য দুনিয়াকে যদি আমরা প্রাধান্য না দিই আখেরাতের জন্য যদি একটু খাটার চেষ্টা করি আমার মনে হয় সবচেয়ে আমরা উন্নত মানুষ হব আজকে দেখেন উমর রাদিয়াল্লাহু আনহু কিছু লোক তাকে যাকাতের অর্থ দিতে এসেছে অনেক রাত হয়ে গেছে উমরকে এখন ডিস্টার্ব করব তারা মসজিদের মধ্যে গেলেন মসজিদের মধ্যে এসে দেখছেন একজন এতিম একজন ব্যক্তি মসজিদের কোণায় দাঁড়িয়ে খুব কাঁদছেন আল্লাহকে বলছে আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি ক্ষমা পাবো না তো মানুষের উপস্থিতি দেখে তিনি তার মোনাজাতকে ছেড়ে দিলেন কে দেখি তিনারা কূপটা জ্বালালেন বা লাইট একটা জ্বালালেন লাইটটা জ্বালানোর পর দেখলেন আর কেউ নয় তিনি উমর রাদিয়াল্লাহু আনহু বুঝছো উমর আপনি এভাবে এতিমের মতো কাঁদছিলেন তোমার বলছে জি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছে মানুষের প্রতিনিধি ওটা দিনের জন্য আমি আল্লাহর জন্য কি করলাম তাই সারা রাত্রি দাঁড়িয়ে আল্লাহর দরবারে তাহাজ্জুদে সালাত আদায় করি আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে ক্ষমা করো বলেন আপনার আমার কি হবে সেবার প্রতিবার আমি জানি না আমরা বাঁচার রাস্তা আছে কিনা তবে তোমার কাছে আশাবাদী যে তুমি আমাদেরকে রক্ষা করবা
তুমি আমাদেরকে রক্ষা করো মাবুদ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, আলোচনা হচ্ছিল দুনিয়ার প্রতি অনাগ্রহী। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন তো পৃথিবীর বুকে সবচেয়ে শিক্ষিত বুদ্ধিমান মানুষ কে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতিদিন কবরকে স্মরণ করে, যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুর কথা ভাবে, ও হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট মানুষ। সকাল থেকে বোধহয় হয়নি কারণ এটা করার, তাহলে আমাদেরকে আখেরাত মুখী হওয়ার চেষ্টা করতে হবে। দুনিয়াতে কিচ্ছু নাই, দুনিয়াতে কিচ্ছু নাই, দুনিয়াতে কিচ্ছু নাই, এটা পরীক্ষার জায়গা। আমি বারবার কথা থেকে রিপিট করছি, একটু বোঝার চেষ্টা করেন, দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ তাআলা অর্থ দিয়ে পরীক্ষা করেছেন, অর্থ না দিয়েও পরীক্ষা করেছেন। কেমন? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে তার প্রিয় বস্তু দুটো দেয়নি, মানে চোখ দেয়নি, এবং সে যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদৌস লিখে রেখেছেন। কেন? এটা আমাদের জন্য দুনিয়ার জন্য পরীক্ষা। সেদিন তো তার চোখ হয়ে যাবে, সেদিন আমি আপনি হয়তো অন্ধ হয়ে যাব। কেন? এতগুলো হাদিস শোনার পরে যদি আমাদের অন্তরটা না নাড়া দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীম আর পড়তে পারতেন না, পড়লে কান্না করতেন, খুব কান্দেন। পৃথিবীর সবচেয়ে বেশি কেঁদেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেন? তিনারা আসলে বুঝতেন, তিনারা বুঝতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করালেন, আমাদের দিকে তাকিয়ে বললেন, আজকে তোমরা কে জানাজায় গিয়েছো? আবু বকর বলেছে আমি। আজকে তোমরা কে সিয়ামের নিয়াত করেছ? আবু বকর বলছে আমি। আজকে তোমাদের মধ্যে কে কোন একটা অসহায়কে দান করেছ? উমার বলছে আশা করছি কে দান করবে, ফজরের তো সালাত আদায় করতে মসজিদে আসলো, আশা করছি এটা কেউ দান করেনি। আবু বকর বলছে আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আজকে কে বিমান পলিসি করেছো, অসুস্থ দিনী ভাইকে দেখতে গিয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উঠে বলছে আমি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছে আবু বকর। আল্লাহ তাআলা জান্নাতের আটটা গেট রেখেছেন, আটটা গেট দিয়ে কিছু মানুষকে ডাকবে, তুমি কি জানো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল, তাদের ক্যাটাগরি কি হবে, তারা কোন ক্যাটাগরির লোক হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে আবু বকর, তুমি তাদের মধ্যে একজন, তুমি তাদের মধ্যে একজন। পৃথিবীর সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা 10টা পৃথিবীর সমান জান্নাত তাকে দিবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষকে বের করে আসবে। এখন বর্তমানে পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষের নাম এলন মাস্ক, সবচেয়ে কোটিপতি মানুষ। তাকে আল্লাহ তাআলা বলবেন, সে তো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, মারা যাওয়ার সময় সোনার খাটিয়াতে গিয়েছে, অভাব নামের লাইন তার ডিকশনারিতে ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সেই দিন যে একজন ফেরেশতাকে আল্লাহ বলল ওকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, চুবিয়ে রাখো না, এভাবে চুবাও, বের করে আনো। এক সেকেন্ডে 1,00,000 বার বের করা যায়, আল্লাহ তাআলা টেকনোলজি। এভাবে চুবিয়ে বের করে নিয়ে এলন মাস্ককে জিজ্ঞাসা করা হচ্ছে, সবচেয়ে কোটিপতি মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা বলেন তো পৃথিবীতে কেমন ছিলেন? তো সেদিন আল্লাহ তার সামনে দাঁড়িয়ে বলবেন, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, পৃথিবীতে যে কোনোদিন সুখ পেয়েছি মনে পড়ে না। পৃথিবীর 70-80 বছর কি ভাবছেন বিলাসিতা? এর পরের অংশটা শুনেন, অন্তর ভরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একেবারে হত দরিদ্র মানুষকে ডাকা হবে। এই হত দরিদ্র কথাটা বলতে গিয়ে আমি একটু থেমে যাই, কেন জানেন? আমার জানার মতে নাই যে হত দরিদ্র সাহাবীদের চেয়ে আর কেউ ছিল কিনা, তারা এত দরিদ্র ছিল। সবচেয়ে হত দরিদ্র মানুষটাকে 7 দিনে 1 দিন খাবার জুটেনি, তাকে বের করে এনে ঠিক এলন মাস্কের মতোই তাকে জান্নাতের মধ্যে চুবানো হবে। জান্নাতের মধ্যে চুবিয়ে বের করে এনে আল্লাহ তাআলা বলবে, তুমি কেমন ছিলা বলো দেখি। তখন সেই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে, হে আমার প্রতিপালক, আল্লাহর কসম করে বলছি, আপনার ইজ্জতের কসম, দুনিয়াতে যে আমি কত সুখে ছিলাম, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহকে বলছি।
তাহলে 70 বছর যদি 1 সেকেন্ডে শেষ হয়ে যায় এদেশে এখানে বিলাসিতা প্রয়োজন আছে আসল জায়গা তো আমাদের ওইটা আসল জায়গা ওইটা খুতবাকে বেশি লম্বা না করে একটা নসিহত আপনাকে করি একটা হাদিসের মাধ্যমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি গরুর ওলান বা বাত কি বলেন আপনারা ওলান বা বাত থেকে দুধ বের করে তারপরে সে চেষ্টা করুক সেই দুধকে ঢোকানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অসম্ভব গরুর ওলান থেকে বাত থেকে দুধ বের করে ঢোকানো যেমন অসম্ভব কোন চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদলে সেই চোখ জাহান্নামে যাওয়া অত অসম্ভব যেমন করে গরুর ওলানে দুধ ঢোকানো অত অসম্ভব সোজা কথা যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না আল্লাহ তাআলার ভয়ে কাঁদান আমি জানি না এখানে আর আসতে পারবো না পারবো কিনা কোনোদিন এটাই আমার শেষ নসিহত হতে পারে কখন নোটিস উপরে থেকে আসতে পারে এই কথাটা যদি আপনি একটু মেনে চলেন একটু খেয়াল করে দেখবেন যে আজকে ফজরের আজান হয়েছে 5:30 নেরাবট এদিক ওদিক হতে পারে এক মিনিট 5:30 হচ্ছে ওয়াক্ত সবাইকে একটু অনুরোধ করব আমি দেখেন আল্লাহ তাআলা আপনার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দিবে পৃথিবীর লোকে সম্মান বাড়িয়ে দিবে টাকা পয়সা শুধু রিজিক না সম্মান হচ্ছে রিজিক তো আল্লাহ তাআলা সব দিয়ে দিবেন আপনাকে দুনিয়া এবং আখিরাতে আপনার আমার জন্য কল্যাণকর অবস্থান থাকবে যদি এই কাজটুকু করতে পারি আজকে ফজরের আজান হয়েছে 5:30 এ আমার দিনী ভাই এবং বোনদেরকে বলবো একটু একটু মনোযোগ দেন অ্যালার্ম এখান থেকে সালাত আদায় করার পরে মোবাইলটাকে হাতে তুলবেন অ্যালার্মে যাবেন 5টায় অ্যালার্ম দেন 5টায় অ্যালার্ম দেন না বেশি দূরে না আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে 5টায় অ্যালার্ম দেন অ্যালার্মটা বেজে গেল অনেক বড় রাত্রি ইবনে মাসুদ না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন শীতকাল আসলে বলতেন আহলান সাহলান স্বাগতম স্বাগতম দিন ছোট রোজা করে শান্তি রাত বড় ইবাদত করে শান্তি তো ওটা আমরা এখন কাজে লাগাতে পারি আপনাকে বলছি না যে আপনাকে ওইভাবে তাহাজ্জুদ পড়তে হবে আজকে ইশার নামাজ আদায় করবেন প্রয়োজন হলে আপনি বিতিরটাকে ছেড়ে রাখবেন দরকার কাজ আদায় করবেন একটা দিন আমার কথা মানেন বিতিরটা পড়বেন না আমি আজকে মানে বিতিরটা কাজ আদায় করেছি কেন আমার অভ্যাস আমি পড়ি না যদি মকা পাই 2 মিনিট তো বিতিরটাকে রেখে 5টা অ্যালার্ম দেন 10 মিনিট বাথরুমে গেল 20 মিনিট হাতে আছে 10 মিনিটে 2 রাকাত সালাত আর বিতির 1 রাকাত করেন 10-15 মিনিট যা হলো হলো 5 থেকে 7 মিনিট হাত তুলেন কেউ না স্ত্রী থাকলে পাশের ঘরে পাঠিয়ে দেন তুমি একটু উঠো তো আপনি এই ঘরে একা এবার আল্লাহর কাছে দুই হাত তুলে যত পাপ করেছেন এটা আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না এই পাপগুলোকে রেডি করেন রেডি করে আল্লাহকে বলেন হে আমার প্রতিপালক এই দেখেন পাপ অসম্ভব আমি জান্নাতে যেতে পারবো না এত অন্যায় আমি করেছি তবে শুনেছি মাহমুদ তুমি নাকি তোবাকারীকে ভালোবাসো তুমি নাকি পাপ ক্ষমা করতে ভালোবাসো হে আমার প্রতিপালক এই দেখেন পাপ আমাকে ক্ষমা করো না এই কথা বলবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার চোখ দিয়ে পানি আসবে আর যদি আপনার চোখ দিয়ে পানি আসতে পারে তাহলে ধরে নিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে একবার একটু খেয়াল করে দেখবেন আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে গেছেন যখন মালিক ইয়াউমিদ্দিন এই কথা বলছেন আপনি একবার একটু খেয়াল করেন তো মালিক ইয়াউমিদ্দিন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়েকে বলছে মা ও আমার কলিজার টুকরা তোমার যদি কিছু চাওয়ার থাকে তোমার বাবার কাছ থেকে এখন চাও কিয়ামতের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কিছু করতে পারবো না এটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল কিয়ামতের মাঠে মানুষটাকে সবাই উলঙ্গ থাকবে আমাদেরকে দেখে নেবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের মাঠে এত কঠিন কেউ কারোর দিকে তাকাবে না আল্লাহ ওই দিন কেউ কারোর দিকে তাকাবে না ওটা কি মালিক ইয়াউমিদ্দিন ওই দিনের সভাপতি তুমি হে আমার প্রতিপালক শাহরুর রহমানের কাছ থেকে শুনলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে জাহান্নাম কেটে নিয়ে আসবে 490 কোটি ফেরেশতা জাহান্নাম চিৎকার দিবে জাহান্নাম রাগে গড়গড় করবে আল্লাহকে বলবে দাও আরো পাঠাও আরো পাঠাও আরো পাঠাও আল্লাহ তাআলা তার ডান পাটা জাহান্নামের মধ্যে ঢুকে দেবে জাহান্নাম বলবে কাদ 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 যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আল্লাহ ওটাই তো মালিক ইয়াউমিদ্দিন ওই দিনের সভাপতি তুমি বাবু ওই দিন আমার আব্বা আমাকে দেখে পালিয়ে যাবে আমার মা আমাকে দেখে পালিয়ে যাবে একটা নেকি সেদিন কেউ কাউকে দেবে না ওই দিন মালিক ইয়াউমিদ্দিন বলে এই কথাগুলো ভাবেন আপনি একা একা ভাবেন আপনার চোখ দিয়ে পানি আসতে বাধ্য আমার তো আসে আপনি দেখেন তো আপনি যখন কাঁদতে পারবেন আল্লাহর কাছে আল্লাহর ভয়ে কাঁদতে পারবেন
যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ডাক দিবেন আদম জি আল্লাহ বলেন তুমি তোমার সন্তানের মধ্যে থেকে জাহান্নামকে বেছে বের করে দাও আল্লাহ তাআলা সবাই আমরা সেদিন থাকব সবাই এভরিওয়ান কোনো মাইক লাগবে না কোনো ডিভাইস লাগবে না সবাই আমরা কথা শুনতে পাবো সবাই কান খাড়া করে বসে থাকবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলবে হাজারে 999 জন জাহান্নামী এই বাক্যটা যখন বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিছু মানুষ যুবক যুবক ছিল 18 16 বছর বয়স ওরা এই ঘোষণা শুনে ওদের বয়স হয়ে যাবে 80 বৃদ্ধে রূপান্তরিত হবে যার পেটে বাচ্চা রেখে মারা গিয়েছে যে মা বাচ্চা নিয়ে ওই বাচ্চা প্রসব হয়ে চলে যাবে মা বুঝতে পারবে না আমার বাচ্চা হয়ে গেল আমার জানা মতে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নরমাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দেওয়া মায়ের বাচ্চা হয়ে যাবে মা বুঝতে পারবে না আর কি হবে ওই যে ছোট বাচ্চারা মারা গিয়েছে তোমার মা মারা গিয়েছে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে তারা দুধ দিবে বাচ্চাকে দুধ খাওয়াবে একটা ঘোষণা শুনে 1999 এটা শুনে মায়ের কোল থেকে দুধ দুধ খাওয়ার অত বাচ্চাটা পড়ে যাবে মা বুঝতে পারবে না আল্লাহ তাআলা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি লোকগুলোকে খেয়াল করো সবাইকে মাতাল মনে হচ্ছে না সবাই মদ খেয়ে এসেছে মনে হচ্ছে না আল্লাহ তাআলা বলছে না এরা কেউ মাতাল নয় এই আমার আযাব তাই এত কঠিন এই আযাব থেকে বাঁচার একটাই রাস্তা আল্লাহ তাআলার ভয়ে কাঁদা আজকে চেষ্টা করেন আপনার জন্য আমি 8 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি 8 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি এই 8 ঘন্টা আল্লাহর জন্য দেন আপনি 5 দিন 1 সপ্তাহ সালাত আদায় করেন প্রয়োজনে মসির ভাইয়ের কাছে আমার নাম্বার নিয়ে নেবেন আপনি আমাকে জানাবেন যে হ্যাঁ সত্যি ভাই পৃথিবীর বুকে থাকলে 8 ঘন্টা যদি আল্লাহর জন্য ব্যয় করি আপনার মনে হবে যে আপনি একজন হিরো বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহ তাআলার জন্য কান্দলে যে কত শান্তি লাগে এটা আমি বুঝাতে পারবো না একটু বোঝার চেষ্টা করেন হে আমার প্রতিপালক আমরা সবাই পাপি এবং গুনাহগার বান্দা মামুন তুমি যদি বিশেষ ক্যাটাগরিতে বিশেষ রহমত দিয়ে আমাদেরকে ক্ষমা না করো মাহবুব আমরা কেউ ক্ষমা পাওয়ার যোগ্য না হে আমার প্রতিপালক আমাদেরকে তুমি সেই ভয়াবহ দিনে একত্রিত হয়ে ক্ষমা করার তৌফিক আতা করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক মাটির তলে যারা চলে গিয়েছে জানে না কি হালে রয়েছে তারা যদি ক্ষমার যোগ্য হয় মাহবুব তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক গোটা পৃথিবী যদি বিদাতে ডুবে যায় মাহবুব তোমার কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আমাদেরকে সেইভাবে চলার যেন শিরক বিদাতের উর্বর জমিতে তাওহীদের উর্বর চাষ করতে পারি সেই তৌফিক আতা করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক আমরা দিনে রাতে বহু পাপ করি মাহবুব আমরা অন্তত পক্ষে সালাতের সময় হয়ে গেলে ওই সময় যেন আমাদের কোনো অলস্য ভাব না আসে তার জন্য তুমি আমাদেরকে শক্তিশালী বানাও আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক এই বাইতুল মামুন জামে মসজিদ মাহবুব এখনো মসজিদ হয়নি একটা সামনে হয়েছে কিছুটা এটা মসজিদ হয়নি মাহবুব এই মসজিদ তোমার বান্দারে করতে পারে তুমি তাদের অন্তরকে উন্মুক্ত করে দাও যাতে করে বহু মানুষ দেশ বিদেশ থেকে বহু মিডিয়ার মাধ্যমে যারা এই খুতবা শুনছে মাহবুব তারা যেন তোমার ঘর প্রতিষ্ঠায় কিয়ামতের মাঠে ভালো ফল পাওয়ার আশায় তারা যেন এখানে একটা সুন্দর বড় মানে সুন্দর একটা মসজিদ করতে পারে যেখানে মানুষ ঝড় বৃষ্টির মধ্যে সালাত আদায় করতে কুণ্ঠাবোধ করবে না তুমি সেই তৌফিক আতা করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক এই শিরকের উর্বর জমিতে বিদাতের উর্বর জমিতে যেসব ভাইরা বহু দূর দূরান্ত থেকে এখানে সলাৎ আদায় করতে আসে মাহবুব শুধুমাত্র তোমার নবী এবং তোমাকে ভালোবাসার জন্যই আমলগুলোকে নষ্ট করবে না বিধায় তারা এত দূর ছুটে আসে মাহবুব তাদের সবাইকে তুমি সাহাবায়ে কেরামের মতো ইমান দান করে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক ডক্টর জাকির নায়েক আবার যেন সমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে মাহবুব সেই তৌফিক আতা করো আল্লাহুম্মা আমিন